শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর ভয়ে ইমরান খানের দলকে নিষিদ্ধ করতে পারে বর্তমান ক্ষমতালোভী পাকিস্তান সরকার। এবার বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, জনগণের উদ্দেশ্যে ইমরান খান বললেন দাসত্বের চেয়ে মৃত্যু ভালো। একের পর এক বিপর্যয় ইমরান খানের দলের, এবার দলের মহাসচিবের পদত্যাগ, ভেঙে যাচ্ছে ইমরান খানের দল। পশ্চিমাদের ধ্বংস করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে চীন এবং রাশিয়া, জানালেন পুতিন। বাইডেনকে হত্যা করতে ভারতীয় বংশোদ্ভূত যুবকের হামলা, আতঙ্কে মোদি সরকার। এবার ইউক্রেনে 2 লক্ষ গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবং সবশেষ থাকছে, প্রথমবারের মতো ক্ষমা করা হয়েছে, ভবিষ্যতে এমন হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে ইউক্রেনকে, হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা ভাবছে বর্তমান সরকার। খাজা আসিফ রাষ্ট্রের ভিত্তির উপর আক্রমণের জন্য পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টি পিটিআইকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন এটা সহ্য করা যাবে না। চলতি মাসের শুরুর দিকে ইমরান খানের গ্রেফতারের ফলে পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং সরকারি বাসভবন এবং সামরিক কম্পাউন্ডে ভাঙচুর করা হয়। এই ঘটনার পর পিটিআইয়ের হাজার হাজার সমর্থক এবং দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে আটক করা হয়েছে। দল নিষিদ্ধ করার প্রশ্নে খানের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তিনি ওই সহিংসতার বিষয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রতিরক্ষা স্থাপনায় হামলার উদ্দেশ্যে ভারতের হতে পারে, তবে পাকিস্তানের নয়, এবং পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা অবশ্যই পিটিআই এর উপর নিষেধাজ্ঞা পর্যালোচনা করছি। খাজা আসিফ বলেন, নয়েমের ঘটনায় হঠাৎ কোনো ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে সেনাবাহিনীর কোর কমান্ডার সদর দপ্তর, গুজরান ওয়ালা সেনানিবাস এবং মিওয়ান ওয়ালিতে বিমান ঘাঁটি সহ অন্যান্য স্থাপনায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইমরান খান সেনাবাহিনীকে তার প্রতিপক্ষ হিসেবেই দেখেন, তার পুরো রাজনীতি একসময় বসে থাকত সেনাবাহিনীর কুলে এবং আজ হঠাৎ করেই তিনি এর বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমি যেটা বলছি সেটা পিটিআই ত্যাগকারী সবাই বলেছেন, তারা বলেছে যে সব কিছু পরিকল্পনা করেই করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান খান পার্কের বাসভবনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইনে সন্ধ্যায় দেওয়া একটি বক্তব্যে ইমরান খান এই তথ্য জানান। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্য গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা। লাইভে নিজ দল পিটিআই সহ দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইমরান খান দলের নেতাকর্মীদের উপর পুলিশি নির্যাতন নিয়ে বিলুপ করেন। তিনি বলেন, দলের অন্তত 10,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, কারাগারে তাদের খুব অমানবিক অবস্থায় রাখা হয়েছে। ইমরান খান তার দলের নেতাকর্মীদের বাড়ি ছেড়ে পালানোর নির্দেশ দিয়েছেন উল্লেখ করে বলেন, আমি তাদের বলেছি ঘরে থাকার দরকার নেই, লুকিয়ে থাকো। ইমরান খান বলেন, মানবাধিকার কোথায়, তারা কোথায় যারা মানবাধিকার এবং গণতন্ত্রের জন্য আওয়াজ তুলছিল। সেই সাথে ইমরান খান আরও বলেছেন, দাসত্ব মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো, তারা আমাদের দিয়ে যে দাসত্ব করাচ্ছে, যেভাবে তারা গলা টিপে ধরছে এবং পিটিআই ছাড়তে বাধ্য করছে, তোমাদের জন্ম এসবের জন্য হয়নি, ভয়ের সামনে যখন কোনো জাতি নত হয় তখন সেই জাতির মৃত্যু হয়ে যায়। বুধবার সন্ধ্যায় অনলাইনে দিয়ে বক্তব্যে ইমরান খান বলেন, তিনি আশা হারাবেন না, শেষ বল পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। পাকিস্তানি জনগণের উদ্দেশ্যে ইমরান খান বলেন, আমি আমার দেশের জনগণকে বলবো, তোমাদের এমন পরাজয় মেনে নেওয়া উচিত নয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের জন্য প্রস্তুত হয়ে বসে আছি, যখন তারা আমাদের জন্য আসবে আমি প্রস্তুত। সুপ্রিম কোর্ট পাকিস্তানের শেষ ভরসা মন্তব্য করে ইমরান খান দেশের গণতন্ত্র বাঁচাতে সর্বোচ্চ আদালতের বিচারকদের প্রতি আহ্বান জানান। এই সময় তিনি বলেন, ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনার জন্য তিনি কমিটি গঠন করতে প্রস্তুত রয়েছেন। ইমরান খান বলেন, যারা তাকে রাজনীতি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে তারা পাকিস্তানকে ধ্বংস করার চেষ্টা করছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ উমর পদত্যাগ করেছেন, তবে তিনি জানিয়েছেন তিনি দল ত্যাগ করছেন না, গত 17 মাস ধরে তিনি এই পদে ছিলেন। এদিকে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী বুধবার পিটিআই ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বুধবার আসাদ বলেন, তিনি আর পিটিআইয়ের কোনো কমিটিতেই থাকছেন না, তবে তিনি দল ত্যাগ করছেন না।
তিনি বলেন, নয় মের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতিতে আমার পক্ষে দলের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এর আগে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। আদালতে তাকে এই মর্মে হলফনামা দিতে বলে যে তিনি মুক্তির পর সহিংস বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত হবেন না। ইমরান খান গ্রেফতার হওয়ার প্রেক্ষাপটে নয়েমে সামরিক স্থাপনায় হামলা সহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সামরিক বাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে ওইসব হামলায় জড়িতদের সামরিক আইনে বিচার করা হবে। ওইসব ঘটনার পর বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সিনিয়র নেতা আদালতে হলফনামা দিয়ে ওই সহিংসতার সাথে তাদের সম্পৃক্ত না থাকার কথা বলে পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছে। অপর দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিশ্চিতভাবে একটি ন্যায্য বিশ্বব্যবস্থা গড়ে তুলবে রাশিয়া, যেখানে অন্যকে শোষণ করে উন্নয়ন ঘটান নির্দিষ্ট দেশ অতীতের বস্তুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার নিরাপত্তা সংশ্লিষ্ট একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী, একই সঙ্গে আমরা একটি সমতামূলক এবং বহুমাত্রিক বিশ্ব গঠন অর্জন করতে পারব, যেখানে সম্প্রসারণবাদী সহ নব্য ঔপনিবেশিক ব্যবস্থা, যাতে কয়েকটি দেশ পুরো বিশ্বের সম্পদ কুক্ষিগত করেছে, তারা অতীতে পর্যবসিত হবে। বিভিন্ন দেশের নিরাপত্তা কর্মকর্তাদের আশ্বস্ত করে পুতিন বলেন, মানব জাতি বর্তমানে যে সাধারণ হুমকি ও বাধার মুখে রয়েছে, সেগুলো মোকাবেলায় আগ্রাসী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কাজ করতে প্রস্তুত রাশিয়া। তিনি বলেছেন, রাশিয়া অসংখ্য মিত্র রয়েছে। ঐতিহাসিকভাবে ধীর, বন্ধুত্বপূর্ণ এবং প্রকৃত আস্থার ভিত্তিতে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কের জন্যও আমরা কৃতজ্ঞ। তাদেরকে শক্তিশালী করতে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা করতে চেয়ে ইচ্ছা করেই ট্রাক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে সাই বরিষ্ঠ কন্ডুরা নামের ভারতীয় এক বংশোদ্ভূতকে গ্রেফতার করেছে পুলিশ। তার গাড়ি থেকে একটি নাৎসির পতাকা ও কালো রঙের ডক্ট টেপের রোল উদ্ধার করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ওই যুবক যুক্তরাষ্ট্রের মৌসুরি প্রদেশের চেস্টারফিল্ড শহরের কাছে সেন্ট লুইস এলাকার বাসিন্দা। জানা গেছে, বরিষ্ঠ ওই ট্রাকটি ভাড়া নিয়েছিল। সোমবার রাতে ট্রাকটি নিয়ে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যারিকেডে ধাক্কা মারেন তিনি। ধারণা করা হচ্ছে যে বাইডেনকে হত্যা করতে চেয়ে ইচ্ছা করে ট্রাক নিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন এই বরিষ্ঠ। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ব্যারিকেডে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর নাৎসি পতাকা উড়িয়ে ক্ষমতা দখলের ঘোষণা করেন। প্রেসিডেন্ট বাইডেন এবং তার পরিবারের ক্ষতি করা, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার পরিবারের ক্ষতি করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে বরিষ্ঠের বিরুদ্ধে। একই সাথে অস্ত্র নিয়ে হামলার অভিযোগেও মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে 2 লাখ গোলাবারুদ এবং 1,000 ক্ষেপণাস্ত্র দিয়ে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বুরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গোলাবারুদ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিকল্পনার আওতায় কিয়েভকে 2 লক্ষাধিক আর্টিলারি শেল এবং 1,000 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। ইউরোপীয় ইউনিয়ন এক বছরে ইউক্রেনকে 10 লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ দেওয়ার চেষ্টায় তাদের সাধারণ তহবিল থেকে 200 কোটি ইউরো বা $220 কোটি ব্যয় করতে সম্মত হয়েছে। জোসেফ বুরিল বলেছেন, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ইউক্রেনকে বিভিন্ন ক্যাটাগরিতে 2,20,000 আর্টিলারি যুদ্ধাস্ত্র এবং 1,300টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা গোলাবারুদ সরবরাহ করতে ঝাঁপিয়ে পড়েছে কারণ কিয়েভের বাহিনী মস্কো বাহিনীর বিতাড়িত করতে প্রতিশ্রুত পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু বলগ্রথ সীমান্ত এলাকায় আক্রমণকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ভবিষ্যতে যে কোনো প্রচেষ্টার জন্য রাশিয়া তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর জবাব দেবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, 70 জনেরও বেশি নাশকতাকারী নিহত হয়েছে, পাশাপাশি স্বয়ংচালিত এবং সাজোয়া যান ধ্বংস করা হয়েছে। মস্কোর দাবি, গত সোমবার রাশিয়ার বেলগ্রোথ অঞ্চলের ভিতরে ঢুকে হামলা চালায় ইউক্রেন থেকে আসা সশস্ত্র অনুপ্রবেশকারীরা। হামলাকারীদের পরাজিত করেছে বলে জানিয়েছে মস্কো। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। এই হামলার শুরুর পর এটি ছিল ইউক্রেনের দিক থেকে সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অনুপ্রবেশের ঘটনা। হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি হামবি সহ পরিত্যক্ত এবং ক্ষতিগ্রস্ত পশ্চিমা সামরিক যানের ছবি পরে প্রকাশ করেছে রাশিয়া। হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন খবরাখবরে নজরে আসার কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে খবরগুলোর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র সন্দিহান বলে জানান মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র।
যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে তারা রাশিয়ার ভেতরে হামলাকে উৎসাহিত বা সমর্থন করেনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।